বাড়িতে রেখে প্রেমিক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মেঠিপুরে। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় রবীন শেখ নামে ওই প্রেমিক যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে মেঠিপুরের ওই যুবকের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি নাবালক প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়েও যায়। বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়ের পরিবারের সদস্যরা। তারপরেই তারা বাড়ি ফিরে এসে নিজ নিজ বাড়িতে থাকছিলেন। অভিযোগ সমস্যা সমাধানের উদ্দেশ্যে বৃহস্পতিবার মেয়েটির পরিবার থেকে ওই যুবক প্রেমিককে ডেকে পাঠানো হয়। রাতে ওই যুবক মেয়েটির বাড়ি গেলে তাকে কার্যত বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, রাতের অন্ধকারে পাশের একটি বাগানে অজ্ঞান করে ফেলে দেওয়া হয় ওই প্রেমিককে। সকালে ছেলেটিকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের পরিবারের সদস্যরা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে কি হয়েছিল? আজকে মোটামুটি 5টার সময় থেকে ওরা সব মূলেতে 150 লোক রেডি হয়ে আছে আমাদেরকে মারার জন্য। আচ্ছা, এই হেঁচা লিয়ে, কাতি লিয়ে, ইট লিয়ে, বাঁশ লিয়ে সব মারার জন্য রেডি আছে। আর আমরা ভেতরকার দরজাও লাগিয়ে দিয়েছি, মেন দরজাও লাগিয়ে দিয়েছি, আমরা বেরোতে পারছি না। আচ্ছা, আমরা যখন থানা গেলাম তখন সব বলছে যে কি তোমাদের প্রমাণ কই। আমরা প্রমাণ কি করে করবো, আমরা তো কোনো কিছু করতে পারছি না, ভিডিও করতে পারছি না। তারপরে ওরা কয়েছে কি বেড়ালেই মারবো, রক্তর বন্যা বহিয়ে দিব। আমাকে টানা ছিঁচড়া করেছে, আমি দৌড়িয়ে বললাম যে আমাদের এখানকার সকল সব লোক দেখেছে, হয়তো কেউ বলছে না ভয়ে। আর কথা হচ্ছে কি বলছে কি আসলে গেলেই মারবো। আপনি আপনি মেয়ের মা? আচ্ছা আচ্ছা, আসলেই মারবো, কতদিন আপনি মেয়ের হবে তাই বলছে। আমাদের মেয়েকে আমরা আমি সকালে বেরিয়ে গেছিলাম 5টার সময়। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল মানে তোমার স্কুল গেছিল। আচ্ছা, মঙ্গলবার। কোন স্কুলে পড়ে? এই গিরি স্কুলে। আচ্ছা, গিরি হাই স্কুলে। গিরি হাই স্কুল থেকে উঠিয়ে নিয়ে গেছে। আচ্ছা, মানে বলেছে তুই তোর সঙ্গে দরকার আছে, এভাবে নিয়ে গেছে। বলছে না আমি যাবো স্কুল, যাবো স্কুল, যাবো। এবার ও কি পায় মানে থা পাচ্ছে না, কি বলবো না বলবো, লোক জানাতে পারছে না। ওইভাবে চলে যাচ্ছে সাইকেলে করে, নিয়ে চলে যাচ্ছে সাইকেলে। ছেলেটা? হ্যাঁ, ছেলেটা নিয়ে গেছে। দে ওখানে মেয়েটা আর আসতে পারছে। ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি পাশে। গ্রামের নাম কি বলেন? নয়পাড়া। ওদের বাড়ি মিঠিপুর পড়ছে আর আমাদের বাড়ি পড়ছে পুকুরগোনা নয়পাড়া। ছেলেটার বয়স কত হবে? ওই 18-19 হবে। নাম কি ছেলেটা? রবীন শেখ। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? সোন সামানা খাতুন। আপনার মেয়ে কিসে পড়ে? এইটে পড়ে। কত বয়স? কত? মোটামুটি 16 বছর। 15-16 বছর। 15-16 হবে, 15 বছর 3 মাস। আচ্ছা।